এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উনিশ তারিখ সারাদিন বৃষ্টিপাত না হলেও রাত থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়তে থাকে এবং কুড়ি তারিখ রাতভর বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা গেছে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের হতে থাকে সকালের দিকেও বৃষ্টিপাত হচ্ছে এবং আরও সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ্টিপাত ইতিমধ্যে চালু রয়েছে যতক্ষণ মেঘ থাকবে হালকা বিক্ষিপ্ত করে হলেও বৃষ্টিপাত চলবে কিন্তু এরপর আরও এক্ষেপ বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ইতিমধ্যে বৃষ্টিপাত পৌঁছে গেছে যেভাবে বাষ্প প্রবেশ হয়েছে তাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত কিন্তু হবে এমন সম্ভাবনাই রয়েছে বেশ কিছু অংশে এখনও বৃষ্টিপাত চলবে এই সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে এবারে কিন্তু বৃষ্টিপাত অবশেষে শুরু হয়ে গেছে কুড়ি তারিখ থেকে বৃষ্টিপাত হওয়ার কথা ধীরে ধীরেই শুরু হয়েছে পরবর্তী ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতও হতে পারে এমন সম্ভাবনা রয়েছে যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়েছেন রাত থেকে বৃষ্টিপাত পেয়েছেন ভোরের দিকে বৃষ্টিপাত পেয়েছেন সকালে বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী কয়েকদিনে কেমন বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং এর পাশাপাশি খুলনা বরিশালে বৃষ্টিপাত ইতিমধ্যে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং সিকিমের দিকেও বৃষ্টিপাতের পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার পাশাপাশি বিহারের দিকেও বৃষ্টিপাত এছাড়া আমাদের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং পূর্ব পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত ইতিমধ্যে লক্ষ্য করা গেছে ত্রিপুরা এবং চট্টগ্রাম এদিকেও কিন্তু মেঘের আনাগোনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ওখানে রয়েছে যা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন জানাবেন চলুন আমরা দেখি কোথায় কোথায় কী প্রভাবাস পাচ্ছি তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু যেটা রাতভর ছিল সেটা কিন্তু আস্তে আস্তে যেটা বলেছিলাম যে বৃষ্টিপাত হওয়া সম্ভব রয়েছে রাত থেকে সকালে হবে তো সেটা কিন্তু ইতিমধ্যে এইভাবে হয়ে হয়ে এগিয়েছে এবং এখন যে ব্যাপারটা রয়েছে যতক্ষণ মেঘ থাকবে ততক্ষণ কিন্তু এই সমস্ত এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে থাকবে এরপরে দুপুরের পরে আবার একবার কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে সম্ভাবনা রয়েছে কারণ জলীয় রয়েছে তাই বিহার ছত্তিশগড় উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে পারে এবং বাংলাদেশেও কিছুটা উত্তর পূর্ব কিছুটা যেতে পারে এইভাবে কিন্তু রয়েছে রাতের মধ্যে এই বৃষ্টিপাত কিন্তু হতে থাকবে তাই সারাদিনে মেঘলা মেঘলা ভাবটা থাকা সম্ভাবনা এবং এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা নেমে গেছে ফলে ঠান্ডা ঠান্ডা অনুভূতি একটুখানি থাকবে গরম হয়তো সেরম নাও লাগতে পারে জানাবেন এর পাশাপাশি একুশ তারিখ বৃষ্টিপাত কিছুটা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও কিন্তু থাকবে 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 তারিখে বৃষ্টিপাত প্রায় না থাকারই মতো উত্তরবঙ্গে বৃষ্টিটা বৃষ্টিটা থেকে মধ্যে কিছুটা কিছু কিছু অংশে হবে এরপরে ছাব্বিশ তারিখে একটা বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে যেটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশেও কিন্তু বৃষ্টিপাত দিতে পারে সঙ্গে বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকে এতে কিছু পরিবর্তন হলে আমরা পরের আপডেট আরো বিস্তারিত আলোচনা করে দেখাবো কিন্তু ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে এই বৃষ্টিপাতটা সম্ভাবনা থাকবে টাইমগুলো একটু এদিক ওদিক হতে পারে কারণ এখন এরকমই কিন্তু ব্যাপারটা রয়েছে তো এইভাবে ব্যাপারটা রয়েছে এবারে দেখুন বৃষ্টিপাত যেগুলো উঠে আসে বলবো পরিমাণে যে এখন ঝড়ের ব্যাপারটা এইটা কিন্তু অতটা নাও থাকতে পারে দমকা হাওয়া থাকবে তার সঙ্গে একটু মেঘের গর্জন থাকতে পারে বড় মাপের বজ্রবিদ্যুৎ নাও হতে পারে দু এক জায়গায় ছাড়া তো এইভাবে কিন্তু দেখুন বৃষ্টিপাত গুলো আমরা যেটা দেখবো এখন যেটা রয়েছে তখন এইভাবে যেটা বললাম তো কোন কোন জায়গাতে হতে পারে তো উত্তরবঙ্গের সমস্ত জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং বাংলাদেশে উত্তর এবং আসাম মেঘালয়ের সমস্ত জায়গাতেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো বেলার পরে যেটা দেখা যাবে যে দুপুরের দিকে আবার একটু হয়তো কোথাও আংশিক মেঘলা ভাব দেখা যেতে পারে একটু রোদে রোদ ভাব দেখা যেতে পারে কিন্তু তার সঙ্গেই কিন্তু আবার মেঘলা ভাব চলে আসবে এবং রাত থেকে সকালের মধ্যে এই মানে সন্ধ্যে ওই সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে আবার বৃষ্টিপাত কিন্তু চলে আসবে এগুলো দেখুন বিহার থেকে রয়েছে ঝাড়খণ্ড রয়েছে এই যে ধানবাদ রয়েছে জামশেদপুর রয়েছে এখানে রয়েছে রাঁচি এই এলাকার দুপুর দিয়ে বৃষ্টিপাত কিন্তু এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক ওদিক করে কারণ মেঘ এদিক ওদিক ছড়িয়ে বেড়াবে ফলে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত কিন্তু থাকবে তো আপনারা যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন বা পেয়েছেন অবশ্যই জানাবেন কেমন পেয়েছেন রাত থেকে অবশ্যই সেটা উল্লেখ করে দেবেন দুমকা রয়েছে নলহাটি রয়েছে এখানে সিউড়ি রয়েছে ধুলিয়ান মালদা এদিকে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি যেটা দেখা যাবে যে ধানবাদ রঘুনাথপুর আসানসোল মানে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত চিত্তরঞ্জন আসানসোল এর পাশাপাশি পাণ্ডবেশ্বর রয়েছে ওখরা রয়েছে রানীগঞ্জ রয়েছে দুর্গাপুর রয়েছে ইলামবাজার বোলপুর দুবরাজপুর অমদপুর, লাভপুর নানুর খড়গ্রাম বড়ুয়া এখানে রয়েছে গোকর্ণ এরকম বেলডাঙ্গা বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদ বহরমপুর সাগরদিঘি এখানে ভগবান গোলা লালগোলা পুর কিন্তু বৃষ্টিপাত থাকবে মোরা মোড়ার ওই বৃষ্টিপাত থাকবে পাশাপাশি যেটা বলবো আপনাদের যে কাঁকসা বটজোড়া গঙ্গা জল ঘাঁটি এর পাশাপাশি বেলাতল সোনামুখী বাঁকুড়া ছাতনা শিয়াল সিলদা পুচা কেন্দা ইনপুর বৃষ্টিপাত থাকতে পারে হাতিরামপুর রতনপুর এর পাশাপাশি মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে এবার পাশাপাশি যেটা দেখব যে ওদের নদীয়া হুগলি চব্বিশ পরগনার দিকেও যাবে দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাত নেমে আসতে পারে সেক্ষেত্রে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের পর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে কোথাও কোথাও মাঝারিভারি হতে পারে সঙ্গে বজ্রপাত হতে পারে গোটা বর্ধমানে কিন্তু মোটামুটি এদিক ওদিক করে ছড়িয়ে ছাটিয়ে বৃষ্টিপাত হবে সব বর্ধমানের যদি দেখি পূর্ব বর্ধমানের ঘুসকোড়া থেকে কাটোয়া থেকে মঙ্গলকোট ভাতার এখানে মন্তেশ্বর রয়েছে পাশাপাশি মেমারি এগুলো বৃষ্টিপাত থাকবে এবং গুসকরা গোলসি বৃষ্টিপাত থাকতে পারে খণ্ডগোষের দিকে বৃষ্টিপাত থাকতে পারে এই এরকম করে রয়েছে পাটুলি পাশাপাশি পূর্বস্থলী বৃষ্টিপাত হতে পারে কালনা কাটোয়ার দিকে তো বৃষ্টিপাত থাকছে এর পাশাপাশি নদীয়ার করিমপুর থেকে শুরু করে একদম কৃশনগর নৈহাটি রানাঘাট বৃষ্টিপাত থাকবে মোটাঘাত পাটুলি বৃষ্টিপাত হতে পারে বাগুলা শান্তিপুর বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি সংলগ্ন যে হুগলি এবং নদীয়া রয়েছে এখানে এবং চব্বিশ পরগনা এখানে কিন্তু বৃষ্টিপাত ঢুকতে পারে দেখুন এরকম আসবে ফলে হুগলি বাঁকুড়া সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে মেহেরপুরের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে রাজশাহীর দিকে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত হালকা মাঝারি করে থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি কলকাতা কলকাতার দিকেও বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে আসতে পারে একটু হালকা বিক্ষিপ্ত করে হয়ে যেতে পারে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং উপকূলবর্তী এলাকাতেও মেঘ থাকবে ফলে সারাদিনের মধ্যে কোনো কখনো না কখনো বৃষ্টিপাত কিন্তু হতে পারে এইভাবে কিন্তু রয়েছে দেখুন এই যে হলদিয়া ডায়মন্ড হারবার কুরপি গঙ্গাসাগর নামখানা প্রসারগঞ্জ কন্টাই বেলদা এগুলো বৃষ্টিপাত থাকতে পারে হলদিবাড়ির নামখানা বললাম এর পাশাপাশি গোসাবা সন্দেশখালি সন্দেশখালী বিষ্ণুপুর জয়নগর শ্যামপুর শ্রীকান্তপুর মংলা বাগেরহাট কোখালী এদিকে তো পাথর কাটা বৃষ্টিপাত থাকবে সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা টুঙ্গিপাড়া গৌর নদী মাদারীপুর শিবচর মাকসুদপুর নড়াইল গোপীনাথপুর অভয়নগর যশোর এর পাশাপাশি করচাঁদপুর চিনাইদ মাগুরা বেলকান্দি ফরিদপুর দোহার শিবালয়া ধামারি ঢাকা নরসিংদী রাজবাড়ি বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি যেখানে থাকবে এখানে বোগ্র আদম দিকে বৃষ্টিপাত থাকবে মনমনসিংহার দিকেও হতে পারে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণিয়া মানে বিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে ইসলামপুর ভালুঘাট বৃষ্টিপাত এবং মালদার বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকতে পারে বাংলাদেশের রংপুর আলিপুরদুয়ার কোচবেলার দিকেও এই বৃষ্টিপাত কিন্তু থাকবে এটা মোটামুটি জানিয়ে দিলাম এবারে একুশ তারিখে কিছুটা বৃষ্টিপাত দুপুর থেকে সন্ধ্যের মধ্যে একক্ষেপ নামতে পারে এবং বাংলাদেশে কিন্তু গোটা সমস্ত বিভাগেই মোটামুটি বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনা থাকছে আমাদের এখানে ছড়িয়ে ছিটিয়ে রাতের মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট এবং পাশাপাশি খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টিপাত থাকবে তার মধ্যে এক জায়গাতে একটু মাঝারি বাড়ি হতে পারে বাকি অংশে হালকা বিক্ষিপ্ত করে এদিক ওদিক করে হতে এবং উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে একুশ তারিখের পর বাইশ তারিখে যেটা হবে আমরা যেটা বললাম বৃষ্টিপাত সেভাবে কিছু থাকবে না মোটামুটি উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো শিফট হবে তাই উত্তরবঙ্গে রাতের মধ্যে বা রাত থেকে সকালে এখানে কিন্তু দেখুন বাইশ তারিখ রাত থেকে ও উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এর পাশাপাশি দার্জিলিং কালিপাঙ্গা বৃষ্টিপাতের পাশাপাশি এখানে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কোনো কোনো অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের এখানে রংপুর তার সঙ্গে সংলগ্ন মনমোহন সিং রাজশাহী এবং আসাম মেঘালয় বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে এবং হালকা থেকে মাঝারির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ভারী হতে পারে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে না সব বৃষ্টিপাত এইদিকে চলে যাবে এইভাবে কিন্তু রয়েছে এইভাবে দেখুন এই যে কোথাও কোথাও রয়েছে তাই সিং সিলেট এগুলোতে বৃষ্টিপাত থাকবে এগুলো তো আর থাকছে না জল্লিবাসপাত ধীরে ধীরে প্রবেশ হবে শুকনো আবহাওয়ার পাশাপাশি কিন্তু আবার ছাব্বিশ তারিখ একটা বৃষ্টিপাত আসবে যেটা বাংলাদেশে এবং আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঢালতে পারে সঙ্গে জায়গা জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ হতে পারে এতে কোনো শিলা বৃষ্টিপাত ঝড় হবে কিনা সেই নিয়ে এখনো পূর্বাভাস নেই কিন্তু মোটামুটি বৃষ্টিপাত একটা রয়েছে যেটা ত্রিপুরা সহ খুলনা বরিশাল ঢাকা এর পাশাপাশি শিলচর করিমঞ্জিকা এবং আসাম মেঘালয়ের দিকে বৃষ্টিপাতটা দিয়ে সরে যাবে এই আপাতত রয়েছে তারপরে কিন্তু আপাতত শুকনো আবহাওয়া রয়েছে এখানে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে মাসের শেষে মোটামুটি ছাব্বিশ ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলে আসবে তখন সুতরাং শুকনো আবহাওয়া একটা গরম অনুভূতি আবার হতে পারে তাপমাত্রা বাড়ার একটি ইঙ্গিত আবহাওয়া দপ্তর দেবে সেটা পরে জানিয়ে দেবো আপাতত এই রয়েছে বৃষ্টিপাত যে বৃষ্টিপাত এখন কিন্তু দুদিন মতো হয়েছে থাকছে গাঙ্গিয়া পশ্চিমবঙ্গে এবং পরবর্তী ক্ষেত্রে ছাব্বিশ তারিখে আসছে এবং এখন তারপরে হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো চলতে থাকবে এই রয়েছে আপডেট ধন্যবাদ